हेलो गाइस, दिस इज अर्पिता फ्रॉम रेडियस एंड मी क्रिएटिव सिस्टर्स। तो आज हलो काली पुजो, तो सबाई के काली पुजोर अनेक अनेक शुभेच्छा। तो এখন আমি এইগুলো রং করব। আমি একটা স্পেশাল প্রদীপ বানাবো, তোমাদেরকেও দেখাচ্ছি। এই প্রদীপটা বানানোর জন্য আমাদের লাগবে প্রথমে এই নীল রঙের ছোট ছোট এরকম কাটা কিছু পেপার। তো এরপর লাগবে আমার সেম ভাবেই কাটা সবুজ রঙের কিছু পেপার, দেখতেই পাচ্ছ এখানে। আর লাগবে হলুদ। এই যে আমি কেটে নিয়েছি তিন ধরনের পেপারই। এবার এগুলো একটা কটন বার দিয়ে আমি আঠাতে লাগিয়ে নিয়েছি, এই যে এইভাবে। তোমরা বুঝতেই পারছো হয়তো আমি কী বানাতে চলেছি। তারপরে প্রদীপটা নীল কালারে রং করে নিলাম। তারপরে সিম্পল একটা ডিজাইন করছি এর উপরে। এটা ময়ূরের মাথা। হ্যাঁ, আমি ময়ূরই বানাবো। এটা দিয়ে ময়ূর থিম প্রদীপ বানাচ্ছি কালী পুজোর জন্য, এটা স্পেশাল। তো আমি ময়ূরটা লাগিয়ে ফেলেছি বিয়ের সাথে, প্রদীপটার সাথে। ও দ্য ফাইনাল লুক, এই যে ফাইনাল লুক। এটা এমন হয়েছে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে এটা কেমন হয়েছে দেখতে। এখন দেখাবো তোমাদেরকে আরও একটা স্পেশাল প্রদীপ, সেটা হলো বিটিএস থিম প্রদীপ। এটা হয়তো তোমাদের অনেক ভালো লাগবে। একে একে সবগুলো রঙই করে ফেলছি আস্তে আস্তে। আর এটা করেছি দরজার সামনে দেওয়ার জন্য, এটা দরজায় দেবে। তো এটা একটু সুন্দরভাবে ডেকোরেট করলাম পার্পল কালার দিয়ে। ইউনো পার্পল ইজ আওয়ার ফেভারিট কালার। আরও একটা করে নিলাম গোলাপির মধ্যে, ভাবলাম ভালোই হবে। আর এটা করেছে একদম রেড স্বস্তিকা চিহ্ন দিয়ে। তো এইভাবেই সিম্পল সিম্পল কিছু ডিজাইন দিয়ে করে ফেলছি সবগুলো প্রদীপ। আসলে অনেকগুলো প্রদীপ, তো করে ফেলাম আস্তে আস্তে সবগুলো। আর দিদি যেহেতু চাকরির জন্য দিদি বাসায় থাকে না, তো সবগুলো ওই আমারই করা লেগেছে। তো এই যে সবগুলোই করা শেষ, এই যে ফাইনাল লুক সবগুলো প্রদীপের। বেশ কালারফুল লাগছে, দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে যে বাড়িতে পূজা পূজা। তোমাদের কোন ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবা। তো সব কাজ শেষ করে এসে, আই মিন রং টং শেষ করে এসে, আমি আর একটা শাড়ি বের করলাম। ভাবছি আজকে এটাই পরবো, আর সাথে এই বালা দুইটা পরবো, আর এই ইয়াররিংগুলো পরবো, আর গলায় পরবো এটা। তো আজকে আমি একটু সিম্পল লুকই দেবো ভাবছি, কোনো গর্জিয়াস লুক দিব না, ভালো লাগছে না। এমনি একটু ভাবলাম আজকে একটু সিম্পল সাজা যাক। তো হ্যাঁ, এইগুলোই পরবো। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে? তো আমি একটু ভাব নিতে চলে আসলাম বেলকানিতে। তো আজ তো প্রচুর বৃষ্টি, তাও চলে আসলাম ফটোশ্যুট করতে। এই যে বৃষ্টির অবস্থা, পরিবেশ আজকে খুবই খারাপ, মানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এদিকে প্রদীপে দেওয়ার জন্য তেল টেল মা সব রেডি করে ফেলছে। তো এখন আমি ওই স্পেশাল প্রদীপটা তোমাদেরকে যে দেখিয়েছিলাম, এই প্রদীপটাতে তেল দিচ্ছি। আগে থেকে সব কিছু রেডি করে রাখা হচ্ছে, পাপা যখন আসবে তখন প্রদীপ দেওয়া হবে। এত বৃষ্টি হচ্ছে তো বাইরে দেওয়া যাবে না, তো আজকে ঘরেই দিতে হবে। আমি আলপনাও দিতে গিয়েছিলাম, কিন্তু এই স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য আলপনা একদমই শুকাচ্ছে না, পরে আর আলপনা দেওয়া হয়নি। একে একে আমি আর মা সবগুলো প্রদীপেই তেল দিয়ে দিয়েছি। আর একটা প্রদীপ ঠাকুরের সামনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। আর তুলসী গাছের সামনে একটা দেওয়া হয়েছে, এটা সন্ধ্যা হলেই দিতে হয় বাম বলতো, তো এই দুটো দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলো প্রদীপই জ্বালাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে আর পাপাও চলে আসছে। এই ঝড় বৃষ্টির মধ্যে দিদির আসতে একটু দেরি হচ্ছে। এই যে আমি দিয়ে দিচ্ছি প্রদীপগুলো। তো এখন আমি একটু প্রদীপ নিয়ে ভাব ধরছি, পাপা আরও যে প্রদীপগুলো আছে সেগুলো জ্বালাচ্ছে। আর সে দিদির জন্য একটু টেনশন হচ্ছে, কারণ এই ঝড় বৃষ্টির মধ্যে কীভাবে আসবে। আর এই যে সে দরজার প্রদীপটা দেওয়া হয়েছে দরজায়, আর এখানে লাইন দিয়ে প্রদীপ সাজানো হয়েছে। এইটুক পর্যন্তই আজকে দেওয়া যাবে, কারণ বাইরের দিকে আর প্রদীপ দেওয়া যাবে না আজকে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে সেই স্পেশাল ময়ূর প্রদীপটা, এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে এখানে, মানে প্রদীপটা জ্বালানোর পর থেকে। আর এই যে এখানে ঘরের মধ্যে সাজানো হয়েছে এটা,
সব প্রদীপ টদীপ জ্বালিয়ে এখন আমি বসে আছি, দিদির অপেক্ষা করছি, দিদি কখন আসবে। জিমিসি, এটা আমি দিদিকে গিফট দিয়েছিলাম, তোমরা সবাই জানো। তো এখন তারাবাজি ফুটানোর সময়, দিদি চলে আসছে, এখন সবাই মিলে তারাবাজি ফুটাবো। আমি ওইটি করছিলাম ওটার জন্য। ও ইয়ে, তোমার পাপা একসাথে তারাবাজি ফুটাচ্ছে, দে লুক টু মাচ কিউট। ও তো এইভাবে আমাদের কালী পুজোটা কাটলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গাইস, অ্যান্ড লাভ ইউ অল।